দেখুন যে কারণে দুটি স্বপ্নই পূরণ হলো ম্যাক্রনের। অনলাইন ডেস্ক। ফ্রান্সের সদ্য প্রেসিডেন্ট নির্বাচিত ইমানুয়েল ম্যাক্রন ছোট থেকে তার দুটি স্বপ্ন, এক শিক্ষিকাকে বিয়ে করা ও ফ্রান্সের প্রেসিডেন্ট হওয়া। সেই অর্থে বিরলতম মানুষ হলেন ম্যাক্রন। বিয়ে তিনি করেছেন প্রাক্তন নাট্য শিক্ষিকা ব্রিজিত থোনিওকে। বয়সে ব্রিজিত তার স্বামীর থেকে অন্তত 25 বছরের বড়। 2007 সালে ব্রিজিতকে বিয়ে করেন ইমানুয়েল। সে সময় ইমানুয়েলের 30 বছরের বিপরীতে ব্রিজিতের বয়স ছিল 55 বছর। প্রেসিডেন্ট স্বামী 40-এর ঘরে না ঢুকলেও স্ত্রী কিন্তু সিনিয়র সিটিজেনের তকমা পেয়ে গিয়েছেন। 40 বছর বয়সী ব্রিজিতকে দেখে মাত্র 15 বছর বয়সে ইমানুয়েল প্রেমে পড়েছিলেন। সেই ভালোবাসা ধীরে ধীরে গাঢ় হতে থাকে। অসম বয়সী প্রেমের বেদনাদায়ক পরিণতির বিষয়ে ইমানুয়েলকে সতর্ক করেছিলেন ব্রিজিত। ছেলের মতিগতি সুবিধের নয়, তাই ইমানুয়েল ম্যাক্রনের মা বাবা তাদের সন্তানকে দূরে পাঠিয়ে দিয়েছিলেন। অসম বয়সের ফরাসি প্রেম কি তাতে হার মানে? সব বাধা কাটিয়ে একদিন ইমানুয়েলের হাত ধরে পালিয়ে গিয়েছিলেন ব্রিজিত থোনিও। যদিও ব্রিজিতের আগের বিয়ের সুবাদে 3 সন্তান রয়েছে। সূত্র কলকাতা 24। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।